হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা ডেলি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আবারও একটা নতুন সকাল আর বসে পড়েছি আমি কিন্তু আজকে ফলগুলো তুলে নিতে, প্রথম কাজ, সকালবেলার প্রথম কাজ, কেননা কাল বাজার করে ফলগুলো নিয়ে এসে ধুয়ে রেখেছিলাম, তো সেগুলোকে এখন ফ্রিজে ঠুকিয়ে নিচ্ছি। তো চলো, আজকে সারাদিনের এই ভ্লগটায় আরও অনেক কিছু রয়েছে, সেই সব কিছুকে যদি মিস না করতে চাও তাহলে কিন্তু মন দিয়ে দেখতে থাকো ভিডিওটা। নতুন বছরের নতুন রেজলিউশন, নিজেকে একটুখানি ওয়েট লস করতেই হবে। ওয়েট গেন করতে একেবারেই চাই না, যেরকম ফিগারটা ছিল সেরকমই যাতে থাকে, সেই কারণে মধু আর পাতিলেবু খাবো এখন থেকে রোজ সকালে। আর মধুটা কিন্তু একেবারে জমে গেছে, সুন্দরবনের খাঁটি মধু বলেছিল রোদে রাখতে, কিন্তু ওই যে আমরা রোদে রাখা হয় না, তো চলো মধু আর পাতিলেবুটা এখন একটু ভালো করে গুলে নিয়ে খেয়ে ফেলি। চলো, আজ থেকে শুরু করলাম একটা নতুন জার্নি, একটু ওয়েট লস করার প্রয়োজন মনে হচ্ছে, তো সেই জন্য লেবু আর মধু খাওয়া। মধুটা রোদে দিতে বলেছিল, জমে গেছিল তাই। মাম্মার আজকে নতুন স্কুল, নতুন ক্লাস শুরু হবে একেবারে 2রা জানুয়ারির ভ্লগ দেখছো কিন্তু তোমরা। একটু অনিয়মিত হয়ে পড়েছি ইউটিউবে সময়ের অভাবে, এখন দাঁড়িয়ে পড়লাম তাই মাম্মার টিফিন বানাতে। আর আজকে যেহেতু প্রথম দিন তাই মাম্মার পছন্দের একটা টিফিনই মাম্মাকে তৈরি করে দেবো আর কি টিফিনে। তো বানাবো এখন চিকেন পকোড়া, আর আমি চিকেন পকোড়া বানালে চিকেনটাকে একেবারে স্ম্যাশ করে নিই, তার মধ্যে পেঁয়াজ রসুন আদার পেস্ট লঙ্কাটাকে অ্যাভয়েড করেছি যেহেতু বাচ্চা খাবে, অল্প একটু গোলমরিচ দিয়েছি, একটু নুন, টমেটো সস, তার সাথে একটা ডিম ফাটিয়ে, অল্প একটু হলুদ, আর কর্নফ্লাওয়ার আমার কাছে নেই তাই ময়দার সাহায্যই নিয়েছি। তো চলো মাম্মা টিফিনটা রেডি করে দিই। তো চলো, বেশ কয়েকটা চিকেন পকোড়াই হয়েছিল, তো সেই জন্য দেখো মাম্মাকেও সসের সাথে সার্ভ করে দিয়েছি টিফিন কন্টেনারে, আর এদিকে বাবু আর তোমাদের দাদাভাইয়ের জন্যও একটুখানি তুলে রেখেছি। আর এবার তোমাদের দাদাভাইয়ের জন্যে খাবার দাবার গরম করব। তো পাঁচমিশালি একটা তরকারি করেছিলাম কালকে, আর মাছ, এই দুটোই গরম করে ভাত দিয়ে দেব। তোমরা তো জানোই তোমাদের দাদাভাই ভাতই খায় টিফিনে বেশিরভাগ সময়, আর চিকেন পকোড়াগুলো যেহেতু একটু বেশি হয়েছিল সেই জন্য দাদাভাইকেও কটা দিলাম, আর বাবুরও স্কুল, একই স্কুল যেহেতু দেখাই হবে বাবুর সাথে, তাই বাবুর জন্য অল্প করে একটুখানি চিকেন পকোড়া যেহেতু খুবই পছন্দ করে কন্টেনারে প্যাক করে নিয়েছি। চলো এবার তোমাদের দাদাভাইকে খেতে দেবো, টিফিন গোছাবো। রজনীগন্ধা স্টিক এনে সাজিয়েছিলাম 29 তারিখে, মানে 29th December 2023, আর আজকে হলো 2nd January। তো তার সাথে বেশ কিছু ডালিয়া আর গোলাপও কিনেছিলাম, কিন্তু ডালিয়া বা গোলাপগুলো অলমোস্ট ঠিকঠাকই আছে, শুধু রজনীগন্ধা স্টিকগুলো ঝরে পড়ছিল বলে সেগুলোকে ডাস্টবিনে ফেলেই দিলাম, আর কিছুর ইউটিলিটি নেই ওগুলোর। আর এই বড় জারটা থেকে, ভ্যাসটা থেকে ফুলগুলোকে এখন একটা ছোট্ট করে বোতল কেটে, নইলে এইটুকুর আমার কাছে কোনো ফুলদানি নেই, বাকি ফুলগুলোর সঙ্গে এগুলোকে সাজিয়ে নেব। শুধু একটাই গোলাপ একটু ঝরে গেছে এই যা, তবু সেই পাপড়িগুলোকেও ঘর সাজাতে কাজে লাগাবো, আমার এটা ভীষণ পছন্দের একটা কাজ।
কাজ ফুলের সাহায্যে ঘর সাজানো। তো চলো ফুলগুলোকে সাজিয়ে নিই। দাদাভাই বেরিয়ে গেছে অনেকক্ষণ হলো অফিসে, মাম্মাকে দুধ রুটি খাইয়ে দিয়েছি ব্রেকফাস্টে, আর দাঁড়িয়ে পড়লাম আজকে থেকে মাম্মার নতুন স্কুল শুরু, সেটা তোমাদের আগেই বলেছি। তো একেবারে নতুন জামা কাপড় পরে মাম্মা কিন্তু খুব এক্সাইটেড। এমনিতে মাম্মা ভীষণ রকমভাবে স্কুল ইউনিফর্মটাকে মাম্মা খুব পছন্দ করে, সেটা যে কোনো হোক, মানে মাম্মা এর আগে যে নার্সারি স্কুলটায় পড়তো সেটা বলো বা এই ড্রেসটা, যে স্কুলে গেলে মাম্মার স্কুল ইউনিফর্ম পরে যাবে এরকম একটা ব্যাপার, আর সেটা খুব উপভোগ করে পরে, ভীষণ ভালোবাসে আর কি। তো চলো আমি এখন মাম্মাকে রেডি করিয়ে দিই। আজকের এই ব্লগটাতে আরও অনেক কিছু তোমাদেরকে দেখানোর বা জানানোর বাকি আছে, যেটা এতদিন আমি তোমাদের কাছ থেকে আড়ালেই রেখেছিলাম এবং তোমরাও সেটা নজর করতে পারোনি। তো সেটার কিছুক্ষণের মধ্যেই তোমরা জানতে পারবে। তো চলো মাম্মাকে সোয়েটারটাও পরিয়ে দিচ্ছি, আর শীত আজকে মোটামুটি খুব যে সাংঘাতিক তা কিন্তু নয়, তো তবুও অনেকটা দূর স্কুল, সেই কারণে মাম্মাকে ফুল স্লিভ সোয়েটার পরিয়েই স্কুলে পাঠানো হচ্ছে। তো চলো আমি তো নিয়েই যাব স্কুলে, মাম্মাকে রেডি করিয়ে নিই, এরপর একে একে আরও অনেক কিছু রিভিল হতে চলেছে তোমাদের সামনে। মাম্মা কিন্তু এখানে পুরো রেডি হয়ে গেছে। এই যে মাম্মা, এদিকে হাই করো। আমি দিয়ে আসতে যাচ্ছি মাম্মাকে স্কুলে। এই যে মাম্মার ব্যাগও নিয়ে নিয়েছি, একদিকে মাম্মার ওয়াটার বটল। আজকে থেকে আমারও কিন্তু একটা নিউ জার্নি শুরু। তো চলো আর কথা বাড়াবো না, এগিয়ে যাই। আবার বাবুকেও আজকেই আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো চলো আবারও যখন সময় পাবো আসছি তোমাদের। তো চলো, এই যে বাবু উঠে পড়েছে, মাম্মা আমার কোলে, দুজনকে নিয়ে আজকে থেকে শুরু স্কুলের জার্নি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। চলো রিক্সা থেকে নেমে এবার আমাদের অটো ধরতে হবে। আর এই যে বাবুও যাচ্ছে, আর আজকে যে কারণে অ্যাকচুয়ালি দিতে আসার সময়টাতে বাবাই রোজ দিতে আসতে পারবে, কিন্তু আজকে বাবা মা কেউ প্রেজেন্ট নেই। এমনকি একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য রয়েছে, যেটা এতদিন আমি তোমাদেরকে জানাইনি। সেটা হচ্ছে বাবুর মা মানে আমার দিদি, ওর আজকে বেবি হতে চলেছে, সেকেন্ড ইস্যু। তো সেই কারণে ও নার্সিংহোমে আজকে অ্যাডমিট হয়েছে। তো স্কুল থেকে ফিরে আবার মাম্মাকে নিয়ে আমি সেখানে যাবো। সকাল থেকে আমি আজকে থাকতে পারলাম না, আমার থাকাটা খুবই জরুরি ছিল কিন্তু পারলাম না, যেহেতু এদের স্কুলটা আজকে থেকে স্টার্ট হচ্ছে। তো তোমাদের দাদা ভাইয়েরও আজকে ছুটি কোনোভাবেই পাবে না, দাদা ভাইও থাকার খুবই ইচ্ছে ছিল। তো ভিজিটিং আওয়ার্সটায় অবশ্যই আমি যাব, গিয়ে দেখা করব, যতটা পারব তোমাদের সাথে শেয়ারও করব। এখন রয়েছি বেশ তাড়াহুড়োতে, তবুও তাড়াহুড়োর মধ্যে আজকের অ্যানাউন্সমেন্টটা করে দিলাম। তো চলো এখন অটো উঠে সোজা স্কুল। তো চলো মেয়েকে দিয়ে চলে এসে এক কাপ চা আর একটা ক্রিম ব্রেড নিয়ে এখন বসবো খেতে। আর সকাল থেকে আজকে আর চা খাওয়া হয়নি, কারণ রোজকার রুটিনের থেকে আজকের দিনটা একটু তো আলাদা, আর প্রথম হচ্ছে এসব, মানে এত দূরে স্কুলে মাম্মা এর আগে কখনো পড়েনি। এর আগে যে মাম্মা স্কুলটায় পড়তো সেটা হয়তো তোমরা অনেকেই জানো বা জানো না, একেবারে আমার ফ্ল্যাটের পাশে, মানে জাস্ট এই যে জানলাটা দেখছো এই জানলার পাশেই একদম স্কুল বিল্ডিংটা। তাহলে বুঝতেই পারছো স্কুলের তাড়াহুড়ো আমাকে কিন্তু কোনোদিনই নিতে হয়নি। সেখানে এবছর থেকে মাম্মার স্কুলটা যথেষ্ট দূরে, অন্তত আমার বাড়ি থেকে মানে আমার ফ্ল্যাট থেকে মিনিট 45 কি 40 মিনিটের ডিস্টেন্স। তো সেই জন্য আজকের দিনটা তো একটু ধাতে আসতে সময় লাগবে, চা খাওয়া আর হয়নি। আর এখন বাড়িতে ফিরে এসেছি, ঘড়ির কাঁটায় সময় 12টা, মাম্মার 1:30 থেকে 1:45 মধ্যে ছুটি হবে। তো আবার যেতেও হবে মাম্মাকে আনতে, ওদিকে দিদিকে অ্যাডমিট করে দেওয়া হয়েছে, তোমাদের তো জানিয়েছি 1টা থেকে দিদির ওটি শুরু হবে। সেক্ষেত্রে দিদিকে দেখতে যেতে পারার সময় আমার কাছে সেই ভিজিটিং আওয়ার্স ছাড়া আর পসিবল নয়। তো চলো দেখতে থাকো, আজকে সারাদিনে খুব টেনশনে আছি, যদিও মানে টেনশনটা কি বলবো, মানে অযাচিত টেনশন করার বিষয় নয়, কারণ একটা ভালো খবরই পেতে চলেছি। ছেলে বা মেয়ে যাই হোক না কেন, যেন সুস্থ সবল হয় তাই কামনা করি, কিন্তু তবুও একটা টেনশন কোথাও যেন কাজ করে। যে দুজনের ছুটি হয়ে গেছে, আবারও সেই পথে তোমাদের সঙ্গে দেখা, আর একটা গ্রেট নিউজ তোমাদেরকে দেওয়ার আছে। বলে ফেলো নিউজটা বাবু।
সেটা হচ্ছে কি দিদির ছেলে হয়েছে, মা ফোন করে জানিয়েছে আমাকে। তো আমি জানি না, ওদের পারমিশন নিয়েই আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পারবো। এখন আপাতত ফিরছি ফ্ল্যাটে, পলিদি কাজ করতে আসবে, মাম্মাকে স্নান করানো, খাওয়ানো, নিজেরও খাওয়া বাকি, আর তারপরে আবারও শুধু নার্সিং হবে। তো চলো আজকে খাওয়াটা দিনই, খুবই দৌড়ো দৌড়ি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এটা কি একবার দেখাও, ফ্রু আর তার সঙ্গে আমি যাচ্ছি যেহেতু মামাকে নিয়ে, তাই বাবা আবার এসে আমাকে নিয়ে যাচ্ছে। তো একেবারে স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই নিয়েছে অফিস থেকে। জানি না ও ভিজিটিং আওয়ার্সটা কভার করতে পারবে কিনা। আর মাম্মা, আমি আর বাবা এখন যাচ্ছি দেখতে, তবে কতটা কি শেয়ার করতে পারবো, কারণ একেবারে নিউবর্ন, তো সেই জন্য আপাতত সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখাই ভালো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো ভাগ্যক্রমে তোমাদের দাদাভাইও কভার করতে পেরেছিল ভিজিটিং আওয়ার্সটা। তো দাদাভাই, আমি, বাবা, মাম্মা সবাই মিলে ফেরার পথে এখন কিন্তু মাম্মা ফুচকার গাড়ি দেখে দাঁড়িয়ে পড়েছে ফুচকা খেতে। আমি অতটা ফুচকা খেতে ভালোবাসি না, কিন্তু আমার মেয়ে ফুচকা খেতে বিজায় ভালোবাসে, ফুচকার গাড়ি দেখলেই দাঁড়িয়ে পড়ে। তাই তো চলো মাম্মা এখান থেকে একটু ফুচকা খেয়ে নিক, তারপরে আমরা কিন্তু ফিরবো বাড়িতে। চলো দিদিকে দেখে চলে এসেছি, এখন আমরা একটা রুটির দোকানে, না তোমার তরকাটা, আর বাবা এখানে বসে আছে মাম্মাকে নিয়ে, একটু রুটি তরকা নিয়ে যাবে বাড়িতে। আমি একটু রুটি নিতেই দাঁড়িয়েছি শুধু দোকানে, আমার চিকেন রান্না করা রয়েছে আর তরকা আমি খাইও না। তো চলো, এই যে তোমাদের দাদাভাই, আর আমি বলছি এখান থেকে এখন রুটি তরকা। আর আরেকজনের তো যা বহর দেখছি আমি, লক্ষণটা তো আমার খুব একটা ভালো হচ্ছে না। ঠিক আছে, তুইও তাল বদল। লক্ষণটা আমার ঠিক মানে আর কি মনে হচ্ছে জানো, তো নিদামটা অন্যভাবে চালায়। এইবার মনে হচ্ছে শুনছো, লক্ষণটা কি ভালো দেখছো, এই 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 সিম্বলটা মানে, এই সিম্বলটা মানে একটা মানে আর কি, এই যে ছাড়তে চাইছে না বাবাকে, দেখতে পাচ্ছ মানে এখন আমাদের বাড়িতে যাওয়া ঠান্ডা করছে মামা। তো চলো এখান থেকে একটু রুটি তরকা এইসব কিছু নিয়ে নিয়ে তারপর বাড়িতে ফিরে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলে আসলাম মিষ্টির দোকানে, বাবা বেশ কিছু মিষ্টি কিনলো, আজকে একটা মিষ্টি খাওয়ার দিনই বটে। আর এখন আমরা দাঁড়িয়ে পড়েছি মিষ্টির দোকান থেকে সিঙ্গাড়া নিতে। তো যেহেতু মাম্মার লক্ষণ দেখে বুঝতেই পারলে মাম্মা আমাদের বাড়িতে যাচ্ছে, সেই জন্য একেবারে একটু সিঙ্গাড়াও নিয়ে নেওয়া হচ্ছে। তো এই হলো সিঙ্গাড়া, আমি মিষ্টি একটু অ্যাভয়েড করি, তবু খেতে তো হবেই আজকের দিনে মিষ্টি। তো চলো এখন রয়েছে কিন্তু হসপিটাল থেকে মানে নার্সিংহোম থেকে ফিরে ডিরেক্ট আমার বাপের বাড়িতে। তো সেখানে এখন চলছে একটুখানি সিঙ্গাড়া খাওয়া দাওয়া, আর মাম্মা একেবারে বাবাকে ছাড়ছেই না, বাবার কোলেই বসে আছে। এরপরে ফিরবো বাড়িতে। বাজার করে নিয়ে এসেছি, আর এই মটরশুঁটিগুলো এইভাবেই রাখা রয়েছে, আর সময় পাইনি ফ্রিজে তোলার। দিদিকে দেখে বাপের বাড়িতে দেখলে একেবারে চলে এসেছি ঘুরতে, আর মাম্মাকেও খাওয়াতে বসবো। তো তার আগে এখন এই মটরশুঁটিগুলো চলো, বাবু আবার দাদা হলো আর আমার মেয়ে হলো দিদি। তো ওদের দুই ভাই বোনের একটাই দিদি বা বোন রইল, সেটা হলো মাম্মা। মাম্মার রাজত্ব এখনও জারি রইল। বাড়িতে ফিরে এসে তো বললামই মটরশুঁটিগুলো ছাড়াতে বসেছি আর ব্লগটাও শেষ করে দেব। তো দেখো মেয়ে হলে কত হাতে হাতে সাহায্য করে,
মাম্মার কিন্তু ঘরের কাজে আমার সঙ্গে বেশ ইন্টারেস্ট, নিজের খেলা আঁকছিল বসে, আঁকা ফেলে চলে এসেছে আমার হাতে হাত মেলাতে। এই ছিল আজকের ভিডিও, একটা অনেক বড় তথ্য তোমাদের সামনে তুলে আনলাম। আমাদের জীবনের প্রত্যেকটা খবর তোমাদের কাছে পৌঁছে দিতে পারি, পৌঁছে দেওয়া উচিত, কারণ তোমরা আমাদের ঘরের মানুষ আর আমরা তোমাদেরই ঘরের মেয়ে। তো চলো আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি, আশা করি ভালো লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যে আওয়াজ বা শব্দ এডিটিংয়ের সময় শুনতে পাচ্ছ, সেটা হচ্ছে একেবারে আমার জানলার পাশেই একটা ফ্ল্যাট হচ্ছে, তো সেই ফ্ল্যাটের এখন ভিত ফিত এইসব তৈরি হচ্ছে, তো সেই কারণে নানাবিধ শব্দ হয়তো তোমাদের কানে আসছে, প্লিজ ইগনোর করো, ডোন্ট মাইন্ড, স্টে হ্যাপি অ্যান্ড স্টে টিউনড অলওয়েজ উইথ লাইফ অ্যান্ড মি। বাই বাই।